আদিকাল থেকে মানুষ যে কোনো সমস্যায় অসংখ্য সমাধান এনেছে। কখনো সেই সমাধান কাজে লেগেছে, কখনো লাগেনি। যেমন চেয়েছি তেমন হয়তো হয়নি, কিন্তু ফলস্বরূপ সেই সমাধান আবার হিতে বিপরীত হয়েছে। এলোমেলো লাগছে কথাগুলো, তাই তো? চিন্তা নেই, আজ এমন কিছু হিতে বিপরীত বা ব্যাকফায়ারের ঘটনা নিয়ে আলোচনা করব, যেগুলো জানলে আপনিও হয়তো বুঝতে পারবেন হিতে বিপরীত বা ব্যাকফায়ার কী। বন্ধুরা চাইলে লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মেড ইন চায়না, এমন কোনো পণ্য আপনি খুঁজে পাবেন না যেটাতে মেড ইন চায়না লেবেল লাগানো নেই। আপনার ব্যবহৃত হয়তো সব পণ্যেই এই লেবেল লাগানো আছে। চায়না বিশ্ব বাণিজ্যে কী রকম শাসন করছে তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যা হোক, মূল ঘটনায় আসে। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে শিল্প বিপ্লব পুরো ইউরোপে যখন তাণ্ডব চালাচ্ছে, সে সময় যুক্তরাজ্য সকল পণ্য নির্মাতাদের জন্য একটি নতুন আইন জারি করে, যে বিতর্কিত আইনটি পরবর্তীতে যুক্তরাজ্যের জন্য হিত বিপরীত হয়ে দেখা দেয়। 1887 সাল, যুক্তরাজ্যে জার্মানির মতো দেশগুলো ব্রিটিশ পণ্য হুবহু নকল করে তৈরি করছে, আর সেই পণ্য আবার ব্রিটিশদের কাছে কম দামে বিক্রি করছে। ব্রিটিশ সরকারকে এই ব্যাপারটা এতটাই বিরক্ত করে যে তারা একটি আইন পাস করার সিদ্ধান্ত নেয়, যে আইনে সব রকম পণ্যকে মেড ইন কান্ট্রি লেভেল যুক্ত করা বাধ্যতামূলক করা হয়। আশা করা হয় এই আইনটি মূলত দেশীয় তৈরি পণ্যগুলির জন্য একটি ভালো বাজার তৈরি করবে, আর জার্মান পণ্য কেনা থেকে মানুষকে বিরত রাখবে। কিন্তু আইনটি পরবর্তীতে যুক্তরাজ্যের জন্য হিতে বিপরীত হয়ে যায়, কারণ জার্মানের তৈরি পণ্যগুলির গুণগত মান এতটাই ভালো আর পণ্যের দাম তুলনামূলক কম হওয়ায় ব্রিটেনের জনগণ তাদের দেশের তৈরি পণ্যগুলির থেকে সেগুলিকে বেশি পছন্দ করতে শুরু করে। মেড ইন জার্মান পণ্যগুলো তাই দ্রুত বড় বাজারগুলো ধরতে সক্ষম হয়, আর আজও এক শতাব্দীরও বেশি সময় পর জার্মান তৈরি পণ্য অন্যান্য দেশের তৈরি পণ্যের চেয়ে ভালো মানের বলে মনে করা হয়। স্বভাবতই নিজেদের করা আইনে নিজেদের ভরাডুবি হয় ব্রিটেনের। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে 1980 সালের ঘটনা, বিশ্বখ্যাত রেস্তোরাঁ চেইন A&W ম্যাকডোনাল্ডের কোয়ার্টার পাউন্ডার বার্গারকে টেক্কা দিতে একটি থার্ড পাউন্ডার বার্গার চালু করার সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি আশা করে ম্যাকডোনাল্ডের কোয়ার্টার পাউন্ডারের প্রতিদ্বন্দ্বী হবে নতুন এই কনসেপ্টটি। এমনকি তারা থার্ড ইজ দ্য ওয়ার্ল্ড স্লোগানের একটি বিজ্ঞাপনের ব্যাপক প্রচার করে। তারা আশা করে এটি দ্রুতই হিট হয়ে উঠবে, কারণ একই দামে তাদের বার্গার আরও বড়, আরও বেশি মাংস সমৃদ্ধ। কিন্তু বিজ্ঞাপনটি এত প্রচারের পরও বাজারে প্রভাব ফেলতে ব্যর্থ হয়। কোম্পানিটি বুঝে উঠতে পারে না কি কারণে বার্গারটি বাজার ধরতে পারছে না। এত বেশি পরিমাণে দেওয়ার পরও গ্রাহক কেন তাদের বার্গার কিনছে না? অবশেষে নতুন বার্গার কেন ব্যর্থ হয়েছে কারণ খুঁজতে A&W একজন মার্কেট রিসার্চারকে নিয়োগ করে। তদন্তকারী বাজার গবেষণা করে দেখেন গ্রাহকেরা সাধারণ গণিতে বেশ খারাপ ছিলেন। বেশিরভাগ গ্রাহক ভেবেছে তারা থার্ড পাউন্ডারের কম মাংস পেতে বেশি অর্থ প্রদান করছে, কারণ 3 নম্বরটি 4 নম্বরের চেয়ে ছোট। হিসাবের এই গড় মিলে মানুষ বুঝতেই পারেনি তারা কতটা লস করেছিল। যা হোক, A&W কাস্টমারকে গণিত বোঝানোর পরিবর্তে পুরো কনসেপ্টটি বন্ধ ঘোষণা করে। শুধু বেশি দিলে যে গ্রাহক সন্তুষ্ট হয় না, হিতে বিপরীতের এই কনসেপ্টটি কোম্পানিটি খুব ভালোভাবে বুঝেছে। ফ্রিটোলে, বিশ্ববিখ্যাত স্ন্যাক্স কোম্পানি। প্রায় 4 বছরের গবেষণার পর কোম্পানিটি 2010 সালে সবুজ পৃথিবী ভূমিকার অংশ হিসাবে তাদের সানচিপস ব্র্যান্ডের জন্য নতুন একটি পরিবেশ বান্ধব চিপস প্যাকেট চালু করে। নতুন এই প্যাকেটটি 100% বায়োডিগ্রেডেবল, অর্থাৎ পুরোটাই পচনশীল। পরিবেশগত বেশ উদ্বেগের কারণ ছিল তাদের পুরাতন প্লাস্টিকের চিপস প্যাকেট। নতুন এই প্যাকেটটি চালু করার পর সবাই কোম্পানিটির বেশ প্রশংসা করে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের এই উদ্বেগ ভেস্তে যায়, কারণ নতুন প্যাকেটে তাদের প্রোডাক্ট বিক্রিতে ব্যাপক পতন শুরু হয়। এত ভালো একটা কাজ তাদের কোম্পানির উপর খড়গ হয়ে নামে। কারণ কি, কেন প্রোডাক্ট বিক্রি কমে গেল? স্বাদের কি কোনো পার্থক্য করেছিল নতুন প্রোডাক্টে? ঘটনা আসলে অন্যখানে। নতুন উদ্ভাবিত প্যাকেটটি খোলার সময় খুব জোরে শব্দ হতো, প্রায় 95 ডেসিবল পর্যন্ত শব্দ হতো। সে কারণেই মানুষ প্রোডাক্টটি থেকে মুখ ফিরিয়ে নেয়। ব্যাপারটা বোঝানোর জন্য এখানে উদাহরণ না টানলেই নয়,
ধরুন একজন ফিসফিস করে কথা বলছে, সেটা হবে 30 ডেসিবেলের মধ্যে, আর সাধারণ কথাবার্তায় হবে 60 ডেসিবেল। জোরে চিৎকার করলে হবে 88 ডেসিবল, আর একটা বাইকের ইঞ্জিনের শব্দ পৌঁছায় প্রায় 95 ডেসিবলের মতো। তাহলে চিপসটির প্যাকেট খুললে কীরকম শব্দ হতো হয়তো বুঝতে পেরেছি। এমনকি গ্রাহকরা এই কনসেপ্টটি নিয়ে মজা করার জন্য সরি বাট আই কান্ট হিয়ার ইউ ওভার দিস সানসিস ব্যাগ শিরোনামে ফেসবুক ট্রল পেজ তৈরি করেছিল। অবশেষে ফ্রিটোলে তাদের কোম্পানিকে পূর্বের জায়গায় ফেরত আনতে নতুন প্যাকেট প্রত্যাহার করে আর পুরাতন প্যাকেটে ফিরে যায়। পরিবেশের ভালো করতে গিয়ে হিতে বিপরীত হয় নতুন কনসেপ্টটি। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার কয়েক সপ্তাহ পরের ঘটনা। নিউ ইয়র্ক সিটিতে লিফট অপারেটর ইউনিয়নের একটি আন্দোলনের সূচনা হয়। ওয়ার্ল্ড লেবার বোর্ডের নতুন সুপারিশের বাস্তবায়ন ও শ্রমিকদের ভালো কর্মক্ষেত্র তৈরি করাই ছিল তাদের মূল এজেন্ডা। তাদের এই দাবি বাণিজ্যিক মার্কেটগুলো থেকে আবাসিক ভবন পর্যন্ত পৌঁছায়। এক সময় ভবন মালিক ও লিফটের শ্রমিকদের দাবি বিরোধী রূপ নেয় আর লিফট অপারেটররা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় অবরোধের সিদ্ধান্তটি বেশ কাজের বলে মনে হয়, কারণ 50-এর দশকে বেশিরভাগ মানুষ নিজেরা লিফট ব্যবহার করতে ভয় পেতেন বা ব্যবহার করতে জানতেনই না। অবরোধের কারণে কার্যত পুরো নিউ ইয়র্ক শহর অচল হয়ে পড়ে। অবরোধ চলার সাথে সাথে মার্কিন সরকারের প্রায় 80 মিলিয়নের বেশি ক্ষতি হয়। কিন্তু এই অবস্থা বেশি দিন থাকে না, মানুষ ধীরে ধীরে নিজেরা লিফট ব্যবহার করতে শিখে নেন আর লিফট অপারেটরের কাজটি এক প্রকার হারিয়ে যায়। শ্রমিকেরা যেখানে দাবির জন্য অবরোধ করে আন্দোলন করছে সেখানে তাদের চাকরি হুমকির মুখে পড়ে যায়। ভবন মালিকেরা লিফট অপারেটরদের কাছ থেকে ছাড়িয়ে নেন, কারণ তাদের আর কোনো প্রয়োজন নেই। অন্যদিকে লিফট কোম্পানিগুলো লিফটের নিরাপত্তার অংশ হিসেবে একটি লাল স্টপ বোতাম যুক্ত করা সহ আরও বেশ কিছু নিরাপত্তার বৈশিষ্ট্য লিফটে যুক্ত করে। সেই কারণে লিফট অপারেটরদের চাহিদা কমে যায় এবং তাদের কাজটি প্রায় অপ্রয়োজনীয় হয়ে যায়। অবরোধের সিদ্ধান্তে তাদের কর্মক্ষেত্রটি একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। ভালো কিছুর আশায় হিতে বিপরীত হয়ে আসে ঘটনাটি। এবার ফেরা যাক প্রথম বিশ্বযুদ্ধের সময়। শত্রুদের ট্যাঙ্ক ধ্বংস করতে সোভিয়েত সামরিক বাহিনী একটা নতুন ধরনের অস্ত্র ব্যবহার শুরু করে, যেগুলো জাপানি বিমান কামিকাজের মতো আক্রমণ করতে পারে। ট্যাঙ্ক বিরোধী অস্ত্র হিসেবে তারা কুকুরদের বিশেষ ধরনের ট্রেনিং দেয়। কুকুরের পিঠে এমনভাবে বিস্ফোরক বেঁধে দেয় যাতে করে শত্রু ট্যাঙ্কের কাছে কুকুরগুলো সেটা ফেলে আসবে আর তাদের কন্ট্রোলাররা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ট্যাঙ্কগুলোকে ধ্বংস করবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র, কারণ কুকুরগুলি যুদ্ধের শব্দে ভয় পেয়ে যায় আর কোনো আদেশও তারা অনুসরণ করতে পারে না। তখন সোভিয়েতরা কুকুরের শরীরের সাথে লাগানো অবস্থায় বোমা বিস্ফোরণের সিদ্ধান্ত নেয়, কিন্তু এই পরিকল্পনাটিও ব্যর্থ হয়ে যায়, কারণ ভীত কুকুরগুলি তাদের সোভিয়েত হ্যান্ডেলারদের কাছে ফিরে আসতে শুরু করে। বিস্ফোরক সহ কুকুরগুলো যখন তাদের দিকে আসতে শুরু করে তখন তারা বাধ্য হয়ে কুকুরদের হত্যা করে, নয়তো নিজেদের বোমায় তারা নিজেরাই মারা পড়বে। ব্যাপারটা আরও খারাপ হয়ে যায় যখন সৈন্যরা কুকুরদের হত্যা করার কারণে তাদের মনোবল একেবারে হারিয়ে ফেলে। শত্রুকে মারতে গিয়ে নিজেরাই মারা পড়ছিল। কথায় আছে না, অন্যের জন্য গর্ত খুললে নিজেকেই পড়তে হয়। হিতে বিপরীতের এই ঘটনা রাশিয়ান সরকারকে বেশ নাড়া দেয়। যাই হোক, 1996 সালে অবশেষে রাশিয়ান সরকার এই প্রোগ্রামটি পর্যায়ক্রমে বন্ধ করে দেয়। এবার কথা বলছি অপারেশন মনোপলি নিয়ে। কোল্ড ওয়ারের সময়ের কথা, FBI Washington DC-তে সোভিয়েত দূতাবাসের উপর গুপ্তচর বৃত্তি করার জন্য একটি গোপন অপারেশন শুরু করে। এটির নাম দেওয়া হয় অপারেশন মনোপলি। পরিকল্পনা অনুসারে FBI একটি ভূগর্ভস্থ ট্যানেল তৈরি করতে শুরু করে, যেটি Washington DC-তে USSR দূতাবাসে গিয়ে শেষ হবে। তারপর দূতাবাসের ভিতরে কিছু বাগ রাখা হবে এবং সেই বাগগুলি ব্যবহার করে FBI ডেটা ক্যাপচার করবে আর ফাইবার অপটিক কেবলের মাধ্যমে তা প্রেরণ করবে। FBI দ্রুত ঝাঁপিয়ে পড়ে অপারেশন মনোপলির সফলতার জন্য। পরিকল্পনাটির জন্য তারা অনেক ছক কষে বুদ্ধিমত্তা প্রয়োগ করে সফল হওয়ার চেষ্টা করে, কিন্তু প্রথম বাধা আসে যখন দেখা যায় ট্যানেলটি বন্যাপ্রবণ এলাকায় হওয়ায় ক্রমাগত পানি দিয়ে ভরে যাচ্ছে।
আর বারবার পানি নিষ্কাশন করতে বেশ সময় ও অর্থের অপচয় হচ্ছে। এর ফলে পরিকল্পনার চেয়ে বেশি সময় ধরে নির্মাণ কাজ চলতে থাকে। এদিকে এই বিআইএ সোভিয়েতের কোনো লুকানো এজেন্ট থাকায় অপারেশন মনোপলির ব্যাপারে ইউএসএসআর দূতাবাস সব কিছু জানতে পারে। মজার ব্যাপার হচ্ছে, সোভিয়েতরা ইচ্ছা করে এফবিআইকে ধাঁধায় ফেলতে ভুলভাল মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে থাকে। যা হোক, শেষ পর্যন্ত এত পরিকল্পনা থাকা সত্ত্বেও অপারেশনটি সম্পদের অপচয় হিসাবে শেষ করতে এফবিআই বাধ্য হয়। আর হিতে বিপরীতের ঘটনা হিসাবে এটিও ইতিহাসে জায়গা করে নেয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।